পাপড়গুলো কতটা সুন্দর হয়েছে আর কত পাতলা হয়েছে দেখুন, ওপার দিয়ে হাত দেখা যাচ্ছে, এতটাই পাতলা হয়েছে গুলো, হাতে একদম গুঁড়ো হয়ে যাচ্ছে, কতটা সুন্দর হয়েছে, অসাধারণ সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে। আর আজকে আমি বানাবো কাঁচা আম দিয়ে কাঁচা আমের পাঁপড়। এই কাঁচা আমের পাঁপড়টা তো বন্ধুরা দারুণ কিন্তু খেতে হয় আর খুবই ঝলমল বানানো হয়ে যায়। আর এই কাঁচা আমের সময় তো আপনারা কিন্তু বাড়িতে একবার কাঁচা আমের পাঁপড় বানিয়ে দেখতে পারেন বন্ধুরা, দারুণ হবে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকে আমি কাঁচা আমের পাঁপড়ের জন্য এখানে একটা কাঁচা আম নিয়ে নিয়েছি। তো একটা আম হলেই কিন্তু অনেকগুলো পাঁপড় হবে। তো প্রথমে আমি আমটাকে ছাড়িয়ে আর কেটে নেব। তো দেখুন আমটা কিন্তু খুব ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি। আর এখন আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো দেখুন আমটা এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তো দেখুন আমটা এরকম ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। আর এখন এই আমের মধ্যে দিয়ে দেব জল। তো উনুনটা জ্বেলে কড়া বসিয়ে দিয়েছে। তো বন্ধুরা পাঁপড় বানাতে গেলে জলটাই কিন্তু মেন। তো মোটামুটি কত জল দিতে হবে সেটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার। তো প্রথমে আমি এই বাটি মেপে জল দেব। তো এই বাটি মেপে এক বাটি জল আমি কড়াতে দিয়ে দিচ্ছি। আর এবার আমি কেটে রাখা আমগুলো দিয়ে দেবো জলের মধ্যে। তো আরো এক বাটি জল আমি দিয়ে দিচ্ছি। তো মোট এখানে কিন্তু আমি দু বাটি জল দিলাম। আর এবারে আমি ঢাকা দিয়ে আমগুলো ভালো করে সিদ্ধ করে নেব। তো এবারে ঢাকা খুলে দেখে নেব আমটা সিদ্ধ হলো কিনা। তো দেখুন আম কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আর আম সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আর এখন আমি এটাকে নামিয়ে নেব। আর এবারে আমি একটা হাতা দিয়ে আমগুলোকে একটু এইভাবে ঘেঁটে দেব। তো দেখুন হাতা দিয়ে আমটাকে কিন্তু খুব ভালো করে আমি ঘেঁটে নিয়েছি। আর এবার এখানে আমি একটা বড় ছাঁকনি নিয়ে নিয়েছি। আর এখন আমের এই জুসটা আমি ছেঁকে নেব। তো হাতা দিয়ে এইভাবে আমি একটু ঘষে নেব। তো দেখুন এখানে আমের ছিবড়ে আর যে শক্ত এই অংশটা কিন্তু রয়ে গেছে। এইভাবে করে আমি জুসটা ছেঁকে নিতে হবে। আর এবার আমি কড়াতে আবারও দিয়ে দিব জল। আর যে বাটি মেপে আমি আগে জল দিয়েছিলাম তো সেই বাটি মেপে আবারও আমি এখানে পাঁচ বাটি জল দিয়ে দেব। তো এই পাঁচ বাটি জল আমি দিয়ে দিলাম। আর নিয়েছি এক বাটি চালের গুঁড়ি। তো যে বাটির মাপ করে আমি জল দিয়েছিলাম তো সেই বাটির মাপ করে নিয়ে নিচ্ছি এক বাটি চালের গুঁড়ি। তো চালের গুঁড়িটা আমি এখন জলের মধ্যে দিয়ে দেব। আর জলের সাথে কিন্তু চালের গুঁড়িটা খুব ভালো করে আমি গুলে নেব। আর বন্ধুরা চালের গুঁড়ি তো সবসময় ঠান্ডা জলে গুলবেন, গরম জলে গুললে কিন্তু এটা ডেলা ডেলা হয়ে যাবে, খুব ভালোভাবে গুলবে না। তো দেখুন জলের সাথে চালের গুঁড়িটা কিন্তু খুব ভালো করে গুলে নিয়েছি। আর এবার আমি আমের জুসটা দিয়ে দেব। আমের জুসটাও আমি চালের গুঁড়ির সাথে ভালো করে গুলে নিচ্ছি। তবে মোট কিন্তু এখানে আমি
শাক বাটে জল দিয়েছি। তো আবারও বলছি জলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, তো এখনো জল আমি দেবো, তো আবার পরে দেবো। তো সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে গুলে নিয়েছি, আর এখন আমি কড়াটা আবার উনানের উপর বসিয়ে দিচ্ছি। তো দিয়ে কিন্তু কন্টিনিউ ভাবে নাড়তে হবে, চালটা কিন্তু তো তলায় কিন্তু লেগে যেতে পারে, সেই জন্য কন্টিনিউ ভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে। তো দেখুন এইভাবে কিন্তু আমি 5 মিনিট এটাকে রান্না করে নিয়েছি, আর মিশ্রণটা দেখুন অনেকটাই ঘন হয়ে গিয়েছে। তো আবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। তো একই বাটির মাপ করে আবারও 3 বাটি জল আমি দিয়ে দিচ্ছি। আবার ওটা নাড়াচাড়া করে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নেব। তো এখানে কিন্তু আমি মোট 10 বাটি জল দিয়েছি। তো পাঁপড় তৈরি করতে আবারও বলছি জলটাই কিন্তু নিয়ে, তো মোটামুটি যে বাটির মাপ করে আপনারা চালের গুঁড়ি নেবেন, তো সেই বাটির মাপ করে 10 বাটি থেকে 11 বাটি পর্যন্ত জল দেবেন, এই রেসিপিটি দেওয়ার প্রয়োজন নেই। তো দেখুন এটা কিন্তু আরও 5 মিনিট নাড়াচাড়া করে আর এটাকে একটু এরকম ঘন করে নিতে হবে, যে একেবারে খুব ঘন নয় আর একেবারে পাতলা নয়। তো দেখুন হাতের পেছনটা কেমন একটা হালকাভাবে কোট হয়ে যাচ্ছে, ঠিক এইভাবে কিন্তু করে নিতে হবে। আর এটাকে এখন আমি নামিয়ে নেব। আর এখন আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ, দিয়ে দেব 1 চামচ গোটা জিরে, আর এখানে আমি নিয়েছি চিলি ফ্লেক্স দিয়ে দেব। তো সমস্ত কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু সবুজ ফুটকা ডাল। তো বন্ধুরা যেহেতু কাঁচা আমি কাপড় বানাচ্ছি, তো একটু সবুজ সবুজ হবে, দেখতে ভালো লাগবে। তো আপনারা বাড়িতে যদি বানান তো ফুটকালা দেওয়ার দরকার নেই, ফুটকালা কিন্তু শরীর স্বাস্থ্যের পক্ষে মোটেও ভালো না। আর আমার দেখার সৌন্দর্যের জন্য আমি অল্প একটু গ্রিন ফুটকালা দিয়ে দিচ্ছি। তো খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প একটু দিলেই হবে। তো এখন আমি সমস্ত মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ফুড কালার দিয়ে সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি, আর এখন আমি এটাকে একটা জায়গাতে করে ঢেলে নেব। তো এখন আমি এই মিশ্রণটা কিন্তু একটু ঠান্ডা করে নেব। তো মিশ্রণটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে, আর আমি এখন ছাদে চলে এসেছি, আর এখানে একটা প্লাস্টিকও নিয়ে নিয়েছি। তো প্লাস্টিকটা পেতে নিয়েছি, এখন এই প্লাস্টিকের উপর আমি কাপড়গুলো দিয়ে দেব। আর মিশ্রণটা তো ঠান্ডা হতে কিন্তু একটুখানি টাইটও হয়ে গিয়েছে, তো দেখুন ঠিক এইরকমই হবে। আর এখন আমি এক হাতা করে মিশ্রণ নিয়ে কাগজের উপর দিয়ে দেব। তো আমি খুব বড় নয় খুব ছোট নয়, এইভাবে একটু মিডিয়াম সাইজে করে পাঁপড়গুলো তৈরি করে নেব। তো আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের পাঁপড়গুলো বানাতে পারেন। আর এইভাবে সমস্ত পাঁপড়গুলো আমি প্লাস্টিকের মধ্যে দিয়ে নেব। তো এই সমস্ত পাঁপড়গুলো আমি দিয়ে দিয়েছি। এই সমস্ত পাঁপড়গুলো আমি রোদ্দুরে দিয়ে দিয়েছি, আর শুকনো শুকনো হয়ে গেল। তো আপনাদের দেখাবো কেমন এই আমের পাঁপড় হয়েছে। বন্ধুরা বিকাল হয়ে গিয়েছে আর চলে এসেছে এখন পাঁপড়গুলো তুলতে, আজকে এতটাই রোদ্দুর ছিল তো পাঁপড়গুলো একদমই শুকিয়ে গেছে। আর খাওয়ার জন্য তো ওই সাইডটা না আচারের বোতল দিয়ে দিয়েছিলাম। আর দেখুন পাঁপড়গুলো অটোমেটিক উঠে গেছে কাগজ থেকে, কত সুন্দর হয়েছে দেখুন। দেখুন কাগজ থেকে তুলতেই হচ্ছে না, এমনিই উঠে যাচ্ছে।
দেখতে দেখুন এটা উঠেই আছে। তো এইভাবে প্রত্যেকটা পাঁপড় তুলে নেব। তো সব পাঁপড়গুলো আমি তুলে নিয়েছি, আর এখন আমি চলে যাব রান্নাঘরে। তো পাঁপড়গুলো নিয়ে চলে এসছে, আর এখন ভেজে দেখাবো যে আজকের এই আমের পাঁপড়গুলো কেমন হয়েছে। আর দেখেছেন তো বন্ধুরা, এই পাঁপড়গুলো কতটা সুন্দর হয়েছে আর কত পাতলা হয়েছে দেখুন। ওপার দিয়ে হাত দেখা যাচ্ছে, এতটাই পাতলা হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। দেখেছেন তো প্রত্যেকটা পাঁপড় অসাধারণ সুন্দর হয়েছে। কড়াতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল, তেল গরম হয়ে গিয়েছে, আর এখন আমি পাঁপড়গুলো ভেজে নিই। তো দেখুন পাঁপড়টা ভেজে নিয়েছি, আর তুলে নিচ্ছি। এইবার আমি পাঁপড়গুলো ভেজে নেব, তবে সব পাঁপড় ভাজবো না, তো এগুলো কিন্তু অনেকদিন এমনি ভেজেও দিতে পারবে। তো আজকে সব ভাজবো না, যে কটা খাবো সে কটা ভেজে নেবো, আবার পরে অন্য ভেজে খাওয়া হবে। তো মোটামুটি 6-7টার মতো পাঁপড় আমি ভেজে নিয়েছি। তো দেখুন কতটা সুন্দর হয়েছে আজকের আমের পাঁপড়গুলো, দেখুন হাতে একদম গুঁড়ো হয়ে যাচ্ছে, কতটা সুন্দর হয়েছে, অসাধারণ সুন্দর হয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা, মুখের মধ্যে দিতেই কিন্তু একদম গুঁড়ো হয়ে যাচ্ছে, আর স্বাদেও তো দুর্দান্ত হয়েছে। তো আপনারা এই কাঁচা আমের সময় বাড়িতে একবার হলেও এইভাবে কাঁচা আমের পাঁপড়টা বানিয়ে দেখবেন বন্ধুরা, দারুণ হবে। আর এই পাঁপড়গুলো বানিয়ে তো আপনারা অনেকদিন পর্যন্ত রাখতে পারেন, আর বাড়িতে বানালে কেমন হয়েছে তো আমাকে একবার কমেন্ট করে জানাবেন। আর আজকের যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। তো আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।